আসসালামাইকুম রহমতুল্লাহ বরকাত, ভালো আছো বলে আশা করো। বড় কারণ ভয়েস অফ আমেরিকার খবর ঘর দে আফগান গা আমেরিকান আফগানিস্তানত আমেরিকানের ফোর্স অকল তুলি ফেলে দিয়ান পুরান প্রেসিডেন্ট জর্জ বুশ আছে দেখি বাইদা আছে তস্কার এক আইনিয়ে আফগানিস্তানত আমেরিকানের লঞ্চুরে ফোর্স অকল পুরুষাপ গড়ি তুলি ফেলে দিয়ান প্রেসিডেন্ট জো বাইডেনের একদা ভুল কারণের ফাইসলানামা হইয়ে বলে হই আমেরিকানের পুরান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কো দেখি বাই হইয়ে আমেরিকানের ফৌজ অকল আর বার রোটিং করে ফিলি বাদে আফগানিস্তানের ভিতরে তালিবান অকলে পিকসাহি তারা আর বার খসবা করে আইব দে হিন্দিলা হালত অকল এই আইব দিয়ান তালিবান অকলর রাইজুলুম অকলর হুকুমতর এ ফেসিন করা ফুরিব সামনা মোকাবিলা করা ফুরিব আরো মায়া ভয় নকল গুড়িগারা ফয় নকল ফয়েন চাইন অকলর দা আছে কৃষ্ণতল্লা বলি বেশা বেশি বাফা চিন্তা অশান্তি হইব দে হিন্দিলা হালত পুরান প্রেসিডেন্টে হইয়ে দিবা জর্জ ডব্লিউ বুশে বুধবার দিন এলান গজ্জে দে বুধবার দিন এলান গজ্জে দে জার্মানির ডিউচিস ওয়েলি টিভি খবর থানার মাঝে ইন্টারভিউ গজ্জে দে হেডে পুরান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশে এ হিন্দিলা হই রাহে দিয়া না আর হদ্দে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশর আতর 2001 সালের মাঝে গত আমেরিকানর দেশের ভিতরে হাজারো হাজারো মানুষ সকল মরি গিয়ে গেলে আলকায়েদা জিন আতঙ্কবাদ গ্রুপ আছে হিতারার 9/11 লড়াই নবার নভেম্বর মানে 9/11 লড়াই চীন নজরিয়া আফগানিস্তানের মাঝে ঠেঙর খুশ ধরি রাখা পর্যন্ত দিয়ে হেন্ডিলা আলকায়েদা কলরে ক্লিয়ার করি বললা বলি সে টাইমের মাঝে প্রেসিডেন্ট বুশে আমেরিকানের মাঝে লুচুরে ফোর্স অকল হিয়া লুকি দেখা দেন দিয়া আরো হদ্দে কথুজুরের ওরে আফগানিস্তানের মাঝে আফগানিস্তানের হালত অকলরে চালি তালিবানের টিম অকলে নেমরে এরিয়া কলর বেশা বেশি ডর জাহাজ কলর মাঝে একখান বাজে একখান থিং করি খসবা করি ফেলি করে দিয়ান প্রেসিডেন্ট জো বাইডেনের হালত মোতাফে আমেরিকানের টিম অকল তুলি ফেলে দিয়ান ফায়সালা গজে তুলি ফেলি বলাই আলদাছে বেশি ভুল হইয়ে হেঁকা রেখি আছে মনত খেয়াল হিন্দা লাগের বলে হই আর আছে জর্জ ডব্লিউ বুশ হইয়ে প্রেসিডেন্ট পুরান প্রেসিডেন্ট বুশি আমেরিকানের ইমপ্রুভড হোয়াইট হাউস ইবাইয়ে রিজাইন লইয়ে দিয়ে আর না লইয়ে দিয়ে হিবে পেন্সিল লইয়ে দিয়ে 2009 সালের ফিসত্তি পুরান তিথি আমেরিকানের মাঝে এখন তিন খ্রিস্টান পর্যন্ত তিন এঙ্কিন পর্যন্ত হুকুমতর বাদে এখন ফার্স্ট টাইম এলিলা কাদা আছে গলিয়ারে হইয়ে দিয়ে হতা এই খনসমের মাঝে নহ এখন মানে ক্লিয়ার করে হত দে হতা এলান করি খান যার নাকি আফগানিস্তানত কি আমেরিকানের ফোর্স অকল তুলি ফেলে দিয়ে ইয়ান প্রেসিডেন্ট জো বাইডেন এ ফাইসলা করছে ইয়ান কিন্তু ভুলজি ইয়ারে ফার্স্ট টাইম ইয়া হয়ে দিয়া জর্জ ডব্লিউ বুশ ইয়ারে লিখে দিও ইয়ারে দিয়ে বিও এ বার্মিসের খবর ইয়ান তো কদা ফার্স্ট টাইম নে ইয়ান হয়ে দে বিও এ বার্মিস নিউজ আজিয়ার ইয়ান মা লিখে দে ইউএন অর পার্ট অর বর্মার হামেশা নমাইন্দা উ চমন্টু অং হদে ইবারে বর্মার পার্ট অর নমাইন্দা ইসিপা মানি নলে বলা ইবারে লাগাই দে ইলজাম আদে ইবারে লাগাই দে ইলজাম লয়ারে আদে মুকদ্দিমা করলে মোকাবিলা করি বললা বলে আরে বর্মার পাড় মাদে ফারগারা দি বললা বর্মার মিলিটারি কাউন্সিল পরবর্তন আমেরিকানর বিদেশি ওজিরে আরজ গজ্জে উ চমন্টু অং হদে ইবারে ইউএন পার্ট অর বর্মার হামেশা নমাইন্দা ইসিপা মানি নলে বলা ইউএন ডিপার্টমেন্টের আদে আমেরিকানর বিদেশ ওজিরে কানুনের দ্বারা জানা দিয়ে দিয়ে আনো বর্মার বিদেশ ওজিরের তরফতু গতহালিয়া এলাননামা গজ্জে দিয়ে আনমাদে লিখে বর্মার বিদেশ ওজিরের তরফতু উ চমন্টু অংশ দিয়ে বারে ফেব্রুয়ারি মাসের 27 তারিখ দিন দ্বারা কিবা জিম্মাদারিরে ফেলাই দিয়ে গিয়ে দিয়ে আন কিবা এ কুলাতম জিয়ান নাকি ইউএনর পাড়র হামেশা নমাইন্দাই সেপা আরো হেন্দিলা ইউএনর মশারা হাত কলমাদে সামিল হইয়ারে মশারা কল গরত দিয়ে আনো বেকানুনি বলি হইয়ারে আনো এলানামাদে লিখে আরো হদে উ চমন্ট অংশ দিবা দেশের গদ্দার ওয়াদা হেলাপ করি বেকানুনি তঞ্জিন দেহ আনো এলান করি আরে পেটন্তুর লড্ড কোজাপু কমিটি সিআরপিএস কো দেই বাইও আরো আমি তা ইয়ারে আসুরা এনইউজি লে আরে অন্য খারাপ তঞ্জিম অকলর রাস্তা বতলা দিয়ে দে মোতাবেক বেকানুনি হরকত কল গড়নের দ্বারা দেশের কুড় কলম মাদে ইতারারে মোকদ্দমা করি ইতারারে দরি বল্লা বলে আরে
অর্ডার নামা নিয়ালা দিদি আনো হইয়ে ও চমটো দিবা নিউ ইয়র্ক মাদে তাগি ইউএনর অফিসর বর্মার হামিশা নমাইন্দাই সিপা 2020 অক্টোবর মাস মাদে শুরু করিয়ারে জিম্মা লইল ইয়ার বাদে মিলিটারি আনা হারি লই বাদে ফেব্রুয়ারি মাসর 26 তারিখ দিন কি বাইয়ে মিলিটারি আনা হারি লই দে হিতারার পাড়তে হামন করিব বলে হয়ারে এনএলডি সরকারের পাড়তে বে ইবাই তিয়ারে হাম করিব দিয়ান পুলাদমগার আটটে ইলাকা ওমাদে ইবাই এলান করি দিল ইয়ার বাদ তো মিলিটারি কাউন্সিলর তরফ তো ও চমন্ট হদে ইবারে কমান্ডার ইসেপা জিম্মায় আনর্তি তুলি ফেলায়ারে আমেরিকানর ওয়াশিংটন ডিসি টনর বর্মার পাড়র নমাইন্দা ইসেপা বমুজি অন্তরিং হদে ইবারে ইবার জাগাম মাদে দুবারা দিয়ে দিয়ে আনো এলানামা করে দিল বাদ ইয়ার বাদেও এখন টাইম পর্যন্ত ইউএনর মশারা কলম মাদে ও চৌমন্ট হদে ইবাই এবে বর্মার পাড়তে হামেশা নমাইন্দা ইসেপা লাগাতার উড়ি যায় রে ইউএন তরফ তুন সন্ন্যা হদিহে আনো এখন পর্যন্ত মানি নল আয়ে সেপ্টেম্বর মাস মাদে ইউএন তরফ তুন উলাদমগা আটুটি ইলাকা মাদে ফাঁসেলা নামা গরিব দিয়ে আনো আসে বলে হলিকে এনটি আরাকান খবর উড়িয়েছে 70,000 টাকা বেতনে রোহিঙ্গা শিশু সুরক্ষা কার্যক্রমে নিয়োগ 70,000 টাকা বেতনের সাইসমরির এলান নামা জারি করছে কিছু এনজিও ইয়ে তো যারা সৌরি করিব যারা এনজিও মাথা হাম করিব তারা তলব হইব দে মুয়াজ্জিহীন হিতারার তলব হইব দে কি বলি হইলে 70,000 তো ইতারার হাম বুধু শুধু রোহিঙ্গার জিন গুড়া গুড়া হয় কল আছে হিতারার হেফাজত গরম বলে সমাজ সেবা অধিদপ্তরের অধীন রোহিঙ্গা শিশু সুরক্ষা কার্যক্রম সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটির চলমান প্রকল্পের জন্য একাধিক পদে লোকবল নিয়োগ দেবে আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবে তবে রোহিঙ্গার লয়ের দিন অন্যান্য কর্মকল আছে হিতারাকে চিন্তা করেন ওনারা সহ হদুন হদুন টিয়া রোহিঙ্গার পিছতে হিতারা ডালের তো প্রতিষ্ঠানের নাম তো এনজিও জিবা আছে এনজিওর নাম হলদে রোহিঙ্গা শিশু সুরক্ষা তো ইয়ান হলদে বাংলা নাম ইংরাজি মাদে নাম বোধে সেভ দ্য রোহিঙ্গা চিলড্রেন বলে হইবারে ইংরাজি নাম বোধে রিয়া তো 11 জন পর্যন্ত মানুষ লব তাহলে সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এই একখান পদ আছে পোস্ট ইয়ান মাদে একজন তাহলে হিবার ক্যারেক্টার সার্টিফিকেট এডুকেশনাল সার্টিফিকেট ইবেল ফর্না হদুর পর্য হদুর্ন ওপরে যারা হাম গরিব হিতারার ক্যারেক্টার সার্টিফিকেট বলি হইনরে ইয়ার বাদে এডুকেশনাল সার্টিফিকেট বলে মাস্টার ডিগ্রি থাকতে হবে মানুষ যারা সৌরি গরিব হেডে হিন হে দূরত ফসড়া মানুষ সৌরি গরিনে হারিব হিতারাতে মাস্টার গ্রাজুয়েশন ফার্স্ট গ্রেড হেন দিলে ওয়া হইব ইয়ার বাদে শিশু সুরক্ষা কার্যক্রমে 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে তৈলে প্রভেন্দর হেফাজতের হাম গ্রেড হেন দিলে কমসহম 8 বছর হাম গ্রেড হেন দিলে তজরুবাগার মানুষরে হিতারা হইব এর মধ্যে 4 বছর উচ্চতর পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে হেডে ভিতরে 4.5 বছর মানুষ ব্যক্তি বেশি আলে দরজার কাম গজে দেখেন দিলে কিতা ঘুরিব এই ব্যক্তি তো জোর কথা ঘুরিব ইয়ার বাদে মানুষ যারা সমরিহীন মত জৈনব মানুষহীন বয়স 50 সত্যি বড় হওয়া ঘুরিব 5-5 বছর 50-5 বছর হেন দিলে তাহলে বেতন 90,000 উগ্র আছে 70,000 উগ্র আছে তো ভাই ইয়ার বাদ আস আরো কিছু মানুষ লর ক্যাশ ম্যানেজমেন্ট এক্সপার্ট আর গোয়া ক্যাশ ম্যানেজমেন্ট এক্সপার্ট বলি হোক ফার্স্ট ইয়ার আমাদের একজন তাহলে হিবা ইউ মাস্টার মাস্টার্স গ্রাজুয়েশন ডিগ্রি হ্যান্ডিলা লইয়ে দে হ্যান্ডিলা বা ফুরিব তাহলে ইন হইলে রোহিঙ্গার লইরে রোহিঙ্গার ফিসে হুদুন হুদুন টিয়া অন্য অন্য জিন কর্মকল আছে হিতারা কি করে আর রোহিঙ্গাইয়ে রোহিঙ্গার লইরে কিভাবে চিন্তা করে আর রোহিঙ্গাইয়ে রোহিঙ্গারলা কি করে ইন টুকত পর্য হিসাবে খবর গুণ করে দেওয়ার পরে খবর আহ করি ইন হতি পেশা আহাম বেশি কি মতি হুদুন হব আর হ্যান্ডিলা বহজনে বাফে যারা এন্ডিলা খবর খবরই হেফার হাগজ দিন আছে ইনর ট্রান্সলেশন করে দিয়ে তর্জমা করে দিয়ে দেয় তারা দুশ্মন বলি তারে তখন শুধু অলে দেখি লিপান আরা নিজে গলত হইব তাহলে লেখার দাস আগে লেখা হিয়ার নিচুক্তি যদি এই বয়স স্থান যদি দিবার দতি গিলে হিয়ান অরকান তখন কিতাকে তসদিক থাকে কথা হিয়ান আরো দলিল থাকে মানে এই লেখা ইয়ানোর তর্জমা মানুষ বিয়ে গরিদের দেখেন সেখানে হ্যান্ডিলা ঠারিব হিয়ান আল্লাহ আরবে গুণকে চাইও হিয়া বর্মিস জুবানোর এই তর্জমা হোক ইয়াতবা আরবি তর্জমা হোক ইয়াতবা বাংলা তর্জমা হোক যে তর্জমা হইব বড় লেখা নিচে যদি বয়স হ্যান্ডি ফেললে হিয়ান বেশি বেতর হইব রোহিঙ্গা সোসাইটির এডুকেটেড ভাই রোহিঙ্গার হলে বাবা চিন্তা করতে ভাই হিয়ান থেকে আপডেট ফেরেশানের খবর বাংলাদেশের ওকিয়া নিউজ ডট কম হতে অডিওর আসছে দাদা হাজার তোমার খবর গান আমাদের কি হতে একটা শিক্ষা যায় মুক্তিপণের টাকা তুলতে আসা রোহিঙ্গা সন্ত্রাসী আটক কক্সবাজারের টেকনাফের শালবাগান ক্যাম্পের রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আইএস বাহিনীর হাতে অপহৃত এক ব্যক্তির মুক্তিপণের টাকা উত্তোলনের সময় এফিবিএন এর সদস্যদের হাতে আটক হয়েছে
মোহাম্মদ ইলিয়াস নামে এক রোহিঙ্গা। জাদিমুরা শালবাগান ঠান নহমাদে জিয়ান রোহিঙ্গা রিফিউজি ক্যাম্প আছে। তো ক্যাম্প হিয়া নমাদে আয়াস বাহিনী বলে হই রগুয়া টেরারিস্ট উগুয়া গ্রুপ আছে। খরাব মানুষ খরাব মাসের গ্রুপ ডাহাইতের গ্রুপ ইতার উগুয়া মানুষের আয়াজা গরিয়রে আজা ফেলাইরে ফরজাইরে মানুষিবার ফ্যামিলি টিয়া দাবি করছে। টিয়া দাবি করছে দে হেডে টিয়াহীন দিত আসে দে হালত মাদে টিয়া জেলতে এসে ডাহাত কলর মেম্বর মানুষিতারে ধরি ফেলাই। ইলিয়াস বাহিনীর প্রধান আয়াসের সহযোগী বলে স্বীকার করেছে। যারে ধরছে হিতে আয়াস গ্রুপর মানুষ বলি হইরে হিতে কি আসছে ইতারে শেখগর জেরার হিতে স্বীকার করছে। বুধবার 14 জুলাই রাত 7:45 দিকে এ তথ্য নিশ্চিত করেছে কক্সবাজার 16 আম পুলিশ ব্যাটালিয়নের FABN অধীনে কর্মকর্তারা বলছেন বুধবার সকালে 26 নম্বর ক্যাম্পের এ বলকের আয়ুব স্টোর নামে একটি প্রতিষ্ঠান থেকে বিকাশের মাধ্যমে আসা 58,000 টাকা উত্তোলন করেন। ফুলের চত্তমাদিহে মাদাসে তৈলে ইলিয়াসিতে দায় বললে চেষ্টা করি উত্তোলনকৃত 58,000 টাকা সহ তাকে আটক করা হয়। টিয়া সহ মানুষ ইতারে পুলিশে ধরে ফেলে। কক্সবাজার 16 FBN এর অধিনায়ক SP তারিকুল ইসলাম বলেন জিজ্ঞাসাবাদে অপহরণের মুক্তিপণের টাকার কথা স্বীকার করলেও কোন ব্যক্তিকে অপহরণ করা হয়েছে সেই বিষয়ে এখনো কিছু জানায়নি ইলিয়াস। লেকিন দরজারার টিয়াইন মানুষ হায় জাগরিওরে মানুষ আজা ফেলাইরে টিয়া লয়ে দিই হ্যাঁ স্বীকার করছে। লেকিন হারে হি তার আজা ফেলাইয়ে হিয়ান এখনো পর্যন্ত জানানো যায় সেই জন্য তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশের জিজ্ঞাসাবাদের পাশাপাশি আয়াস বাহিনীর সদস্যদের ধরতে অভিযান শুরু করেছে FBI। তাহলে পুলিশে আয়াস বাহিনীর যে মানুষজন আছে ইতারার দরি বললা ইতারা সাইক করা এখনো পর্যন্ত জারি রেখে। তাহলে রোহিঙ্গা কমর হাজগুড়ি এন্ডিলা যদি সিটুয়েশন যদি অধ্যতি গেলে রোহিঙ্গা কমল্লা আদার্স যে কমকল আছে তারা কি ভাবের আর রোহিঙ্গা কমে রোহিঙ্গা কমর কি করার জানলে এখন ভাবার হতা।